এক ব্যক্তি বাজারে গেছে, বাজারে গিয়ে বলছে আমাকে 1 কিলো আলু দিন, একটা আলুর দোকানে গিয়ে। আলুর দাম কত? 1 কিলো 40 টাকা। তো আমি 40 টাকা দিতে পারবো না, আমার কাছে 30 টাকা আছে, যদি পারেন 1 কিলো দেন তবে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সাধারণ কথা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাছ থেকে প্রতিদিন নেন, আপনি 30 টাকা না 35 টাকায় দেন। বার্গেনিং করে জিনিসটা কেনা বেচা হয়, বাড়ি এসে খেয়ে মনের মধ্যে শান্তি হয়। কিন্তু আপনি ওই আলুটাই একটা সময়ে 30 টাকায় পাচ্ছেন, একটা সময়ে ওই আলুটাই যখন আলুর আমদানি বেশি থাকে তখন আপনি পাচ্ছেন সামথিং 15 টাকা 20 টাকা হয়তো কিলো। তো সেরকমভাবে আলুর মতন যদি সমস্ত কিছুকে মনে করেন তাহলে সব জীবনটাই পুরোপুরি আলু হয়ে যাবে। তো কীরকম সেই কথাটা আমি আজকে ইন্স্যুরেন্সের মাধ্যমে এই আলুর সম্পর্কটা আপনাদের বোঝাই, যেটাতে আপনারা বুঝলে পরে অন্তত এই আলুর মতন ব্যবহার ইন্স্যুরেন্সের সাথে করবেন না, বা আপনারা কাউকে এটা বোঝাতেও পারবেন যে এটা করা উচিত নয়। তার কারণটা হচ্ছে, আমরা সামথিং কোনো একটা ইন্স্যুরেন্স কেনার সময় যখনই আমরা ইন্স্যুরেন্স ক্রয় করতে যাই তখনই আমরা ভাবি যে কত কম সময় হবে, কত কম টাকা দিতে হবে, আর কত বেশি আমরা ম্যাচুরিটি পাবো, কত বেশি আমরা ম্যাচুরিটি পাবো, এই জিনিসটা মাথার মধ্যে আসে, তাই না? প্রথম কথা এটা, আমি টার্ম ইন্স্যুরেন্সের কথা বাদই দিলাম, আমার কথা হচ্ছে আমি যা দেব সেটা কম সময়ের মধ্যে আমার সব থেকে বেশি ম্যাচুরিটি দেবে এবং আমাকে অনেক কম টাকা দিতে হবে, এই কথাটা সবার মাথার মধ্যে আসে। আমি যদি ইন্স্যুরেন্স সেক্টরে কাজ না করতাম তাহলে এটাও হয়তো আমার মাথার মধ্যে আসতো, কারণ আমি বুঝতাম না। তার কারণ এটা কিন্তু আপনাদের দোষ বা আপনাকে যারা বোঝায় তাদেরই দোষ, আপনাদের কোনো দোষ নেই। তার কারণটা হচ্ছে, এই জিনিসটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় তাহলে আমরা ইনভেস্টমেন্টের একটা সঠিক পদ্ধতি জেনে যাব, যেই পদ্ধতিটা জানলে পরে আমাদের টাকাটাও বাঁচবে। আজকের 1 টাকা ভবিষ্যতের কিন্তু 1 কোটি টাকা। ধরুন আমি এখানে একটা চার্ট বানিয়ে রেখেছি, সেই চার্টেই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনি একটা 12 বছরের জন্য ইন্স্যুরেন্স নেবেন 1 লাখ টাকা সামেশিওর। সামেশিওরটা কি? সামেশিওর হচ্ছে আপনি যখন কোনো ইন্স্যুরেন্স ক্রয় করেন তখন সেই ইন্স্যুরেন্সের সামেশিওর অনুযায়ী তার দাম হয়, সেটা সময়ের সাথে টাকার দামও বৃদ্ধি পায় এবং সময়ের সাথে টাকার দামও কম হয়, সেটা আমি বোঝাচ্ছি পরে। কিন্তু সামেশিওরটা হচ্ছে, আজকে ধরুন আমি 1 লাখ টাকা সামেশিওর কিনেছি, ওই 1 লাখ টাকা সামেশিওর কেনার সঙ্গে সঙ্গে আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার পরিবার 1 লাখ টাকা পাবে সাধারণ মৃত্যুতে, আর যদি আমার অ্যাক্সিডেন্টলি মৃত্যু হয় তাহলে আমার পরিবার 1 লাখের ডাবল 2 লাখ টাকা পাবে, এটাকে সামেশিওর বলে। আর প্রিমিয়াম এবং ম্যাচুরিটি আর বছর, আমি জাস্ট এইগুলো দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, মানে আমি একটা 12 বছরের জন্য একটা পলিসি ক্রয় করলাম 1 লাখ টাকা সামেশিওরের, আমাকে মান্থলি প্রিমিয়াম দিতে হচ্ছে 775 টাকা, আমি ম্যাচুরিটি পাচ্ছি 1,42,000 টাকা। সেম ওটাই 15 বছরে সেম সামেশিওর 617 টাকা দিতে হচ্ছে, 775 থেকে কিছুটা কম, তো আমি সেখানে ম্যাচুরিটি পাচ্ছি 1,53,000 টাকা। আর ওই পলিসিটাই আমি 25 বছরের জন্য যদি নিই সেটাও সামেশিওর সেম 1 লাখ, মান্থলি প্রিমিয়াম হচ্ছে আমার 352, কিন্তু ম্যাচুরিটি 2,45,000। আবার ওই সেম সামেশিওর আমি 35 বছরের জন্য যদি ক্রয় করি, মানে আমার বয়স যদি 25 বছর হয়, এটা 25 বছরের জন্য মানে অল টোটাল গ্রাহ্য, এই 25 বছরের ওপরে যাদের বয়স তাদের হয়তো 1 টাকা 2 টাকা করে সামথিং প্রিমিয়াম বাড়তে পারে, তাছাড়া কিছুই না, আমি একটা জাস্ট উদাহরণের জন্য বলছি। 35 বছরের জন্য যদি ওই প্রিমিয়ামটা কেউ ক্রয় করে, ওই সামেশিওরটা কেউ ক্রয় করে, তাহলে এই 1 লাখ টাকা সামেশিওরের দাম মাত্র 252 টাকা মান্থলি, এবং তার ম্যাচুরিটি 5 লাখেরও উপরে, 5 লাখের উপরে, কম করে 5 থেকে 7 লাখের মধ্যে ওঠানামা করবে, কারণ সেটা বোনাস অনুযায়ী হয়। তো আমি যখনই ইন্স্যুরেন্স ক্রয় করতে যাব আমি সব সময় বেশি দিনের জন্য নেব। তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমি 25 বছর বয়সে যদি আমি একটা ইন্স্যুরেন্স ক্রয় করে রাখি, সেই ইন্স্যুরেন্সটার দাম যদি 252 টাকা করে হয় মান্থলি, তাহলে সেই 252 টাকা আমার 25 প্লাস 35 মানে কত? ইজিক্যাল টু 60। 60 বছর বয়স পর্যন্ত আমার 1 টাকা প্রিমিয়াম বাড়বে না, কখনোই প্রিমিয়াম বাড়বে না, আমাকে এই 252 টাকা করেই দিয়ে যেতে হবে। আমার 1 লাখ টাকা সামেশিওর 252 টাকা, তাহলে আমি যদি এখানে 1 লাখের জায়গায় 10 লাখ সামেশিওর নিই, তাহলে 252 গুণ 10, একদম সেম হিসেব, তার মানে 2,520 টাকা জাস্ট আমার প্রিমিয়াম হয়ে যাবে মান্থলি। তো সেরকমভাবেই আমি সামেশিওরটা সময় অনুযায়ী নেব, সময় অনুযায়ী নিলে পরে আমার সামেশিওর বেশি হবে, আমার সময়টা বেশি হোক তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু মানিটা তো কম লাগছে, কিন্তু ম্যাচুরিটি আবার অধিক পাবো। তার মানে আমি যদি এটাই 10 লাখ টাকা সামেশিওর নিই তাহলে এটাই প্রিমিয়াম হচ্ছে 2,520 টাকা, আর এটারই ম্যাচুরিটি হবে 50 লাখের কাছাকাছি, 50 থেকে 70 লাখ টাকা,
মাথাটা ঘুরে যেতে পারে শুনলে পরে। অতএব এটাই সত্যি, কেননা এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং লাইফ ইন্স্যুরেন্সেও কাজ করে যদি আপনি বেশি দিনের জন্য নেন। অতএব আপনার কোনো রকমভাবে আপনার 60 বছর বয়স হয়ে যাবে, আপনি যখন 55 বা 57-58 বছর বয়স হবে তখনও আপনাকে এই 252 টাকা মান্থলি 1 লাখের জন্য বা 10 লাখের জন্য 2520 টাকা করে এইভাবেই কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে। অতএব এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যত কম বয়সে আপনি বেশি করে ইন্স্যুরেন্স নিয়ে রাখতে পারবেন সেটা আপনার লাভ, আমাদের লাভ। যারা কাজ করছে, যারা বেশি করে জীবনের রিস্কের মধ্যে ফেলে, যারা পরিবারকে ইনকাম দেয়, তাদের কাছে কিন্তু এটা লাভ, কেননা আপনার 1 টাকা ভবিষ্যতে 1 কোটি টাকাতে পরিণত হতে পারে। সেই জন্য আপনি কম বছর নিয়ে প্রিমিয়ামটা বেশি দিয়ে নিজের টাকাটাকে নষ্ট করে কোনো লাভ নেই, এটা ইন্স্যুরেন্স। আপনি যদি অন্য কোনো জায়গায় মনে করেন যে আমি টাকা ইনভেস্ট করবো, সেটা করা যায়, কিন্তু টাকা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নষ্ট না করে সেই টাকাটাকে বিনিয়োগ করুন, সেটা অন্তত আপনার ম্যাচুরিটির ক্ষেত্রে, আপনার ভবিষ্যতের ক্ষেত্রে কাজে লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও, এই ধরনের বিমা সম্পর্কিত ভিডিও, ইনভেস্টমেন্ট সম্পর্কিত ভিডিও এবং বিভিন্ন ধরনের শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করবেন এবং বেল আইকনটাকে অবশ্যই দাবাবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে আরও পৌঁছাতে পারি। আর যদি কোনো রকম ফ্রি কনসালটেশনের দরকার হয় তাহলে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আমার সাথে জয়েন হয়ে যান, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে এই ধরনের সাহায্য আমি আপনাদেরকে করতে পারবো। যদি মনে হয় অবভিয়াসলি জয়েন হবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।